হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওটা হচ্ছে একটা অর্গেন্ডি কটন কাপড়ের মধ্যে একদম পিওনি টাইপের একটা ফুল দিয়ে আমি আসলে ডিজাইনটা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। এই কাপড়টা যেহেতু অর্গেন্ডি কাপড়, 100% কটন, তো সেক্ষেত্রে আমরা নিউটেক্স বাইন্ডার এনকে এবং কিছুটা পানি ব্যবহার করে বেশ কিছু শেড তৈরি করে নিয়েছি, ব্লু কালারের, গাঢ় থেকে হালকা, এবং হালকা একদম নিউটেক্স বাইন্ডার এনকের মিশ্রণও একটা রেখেছি, যেটা আমরা ট্রান্সপারেন্ট করার জন্য বাইন্ডার এনকের পরিবর্তে আমরা ব্যবহার করব। প্রথমেই হালকা কালারের যে জায়গার ফুলের হালকা জায়গাটা আছে, আমরা একটু হালকা করে ড্রয়িং করে নিয়েছি। এই ফুলটাতে দেখেন, মনে হয় ভালো বুঝতে পারবেন না, তো খুবই হালকা কালারটা আমরা এখানে দিয়ে তারপরে দেখেন যে যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালারটা দিব। যেহেতু ফুলের মাঝখানে গাঢ় কালারটা আছে সেখানে গাঢ় কালারটা দিলাম। এরপরে দেখেন একটু একটু করে যেখানে হালকা আছে সেখানে হালকা, যেখানে গাঢ় থাকবে তুলনামূলক শেডগুলো, প্রত্যেকটা শেড যেহেতু আমার তৈরি করাই আছে হাতের কাছেই, আমি একটা ব্রাশ ব্যবহার করেই, যেহেতু রংটা সামান্য ঘন আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি এই ধরনের কাজ করতে গেলে আমরা যেখানে গাঢ় আছে গাঢ় জায়গায় গাঢ় এবং হালকা জায়গায় হালকা ব্যবহার করতে পারবো, তাতে খুব বেশি সমস্যা হবে না। কারণ যেহেতু এখানে নিউটেক্স দিয়ে রংটা কিছুটা ঘন তৈরি করা আছে, একেবারেই পানির মতো, মসলিনের মতো করে রংটা কিন্তু তৈরি করা না, তার থেকে একটু ঘন। এবং এই ফুলটা যেহেতু একটু ডাইমেনশনাল ক্যারেক্টার বুঝে ছবিটা সামনে রেখে আমি অনেক কাজেই যে ফুলগুলো একটু রিয়েলিস্টিক টাইপের সেগুলো ছবি প্রিন্ট করে নেই ফটো পেপারে সামনে রেখে, তারপরে দুই চারটা ফুল প্রথমে সরাসরি দেখে করি, তারপর দেখা যায় আমি না দেখেও করতে পারি। আপনারাও একই ব্যাপার, কয়েকবার করলে দেখা যাবে মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা না দেখেও এই ধরনের ফুল করতে পারবেন। এই ফুলটা কিন্তু পুরোপুরি এখনও ভেজা আছে, পুরোপুরি ভেজা থাকা অবস্থায় যতটা ডাইমেনশন নেওয়া যায়, যতটা ডাইমেনশন করা যায় সবটাই কিন্তু আমি করে নিচ্ছি। একইভাবে অন্য ফুলগুলো আমি করে নিচ্ছি। এক একটা ফুল এক এক রকম, কিছু ফুলগুলোতে দেখা যাবে যে একটু বেশি পাপড়ি, আবার কিছু ফুলগুলো আছে যেমন এই ফুলটাতে কিন্তু পাপড়ি কম। তো আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কয়েক ধরনের ফুল রাখার চেষ্টা করবেন, একই টাইপের ফুল সবগুলো হলে দেখতে একটু অড লাগবে, এজন্য একটু ভেরিয়েশন রাখবেন, ঠিক আছে? তো এভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ফুল, মানে যে ফুলগুলো আমি করতে চাই সমস্ত ফুলগুলোই কিন্তু একইভাবে পুরো শাড়ি জুড়ে করে নিয়েছি। এবং কলিগুলো আপনার যেখানে যেখানে কলি দেওয়ার দরকার হবে সেখানে সেখানে আপনি কলি দিয়েও, যেখানে গাঢ় জায়গায় গাঢ় হালকা জায়গায় হালকা দিয়ে আপনি করে ফেলবেন। এবার দেখেন, এই ফুলটা কিন্তু আগেই করেছিলাম, ফুলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, ফুলটা এখন পুরোপুরি শুকানো। এই সেকেন্ড ওয়াশে গিয়ে আমি আবার কি করছি, যে পাপড়িগুলো ক্লিয়ার হয়নি সেই পাপড়িগুলো ক্লিয়ার করার জন্য আমি সেকেন্ড স্টেপে আবার কালার ব্যবহার করছি। এখানে আমি সিনথেটিক ব্রাশ ব্যবহার করেছি, এবং ভেজার মধ্যেও আপনি আবার কয়েকটা গ্রেড ব্যবহার করতে পারবেন। যেখানে সর্বোচ্চ ডার্ক আছে সেখানে গাঢ় কালারটা ব্যবহার করবেন, আর যেখানে মাঝারি টাইপের কালার আছে সেখানে মাঝারি কালার ব্যবহার করবেন। মোট কথা, যেখানে যে কালার দরকার সেখানে আপনি ব্যবহার করবেন। এবার আমরা পাতা দেওয়ার শুরু করব। পাতা দেওয়ার জন্য যে কালারগুলো দরকার, গাঢ়, তারপর একটু হালকা, তারপরে হচ্ছে একটু ওয়াশ দেওয়া, একটু পিঙ্কিশ টাইপের গ্রেড আনার জন্য, মোট কথা আপনার যতগুলো কালার দরকার সব কালারগুলো তৈরি করে নিলে আপনি অনেক সুবিধা পাবেন। প্রথমে আমি সব থেকে গাঢ় রংটা দিলাম, তবে খেয়াল করতে হবে রংটা যেন তুলিতে বেশি আসে, ভেজা থাকতে হবে, এবং আপনি গাঢ় রঙের দেওয়ার সাথে সাথেই কিন্তু তার পরের কালারটা অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু ব্লেন্ডিং হবে না। এখানে অলরেডি আমরা কিন্তু তিনটা কালার ব্যবহার করছি, প্রথমে একটা ডার্ক, তারপরে মাঝারি, তারপরে আর একটু হালকা কালার ব্যবহার করছি। এভাবেই আপনার যে
পাতাই করেন না কেন খেয়াল করবেন সেই পাতার মধ্যে কি কি কালার আছে, কালার তৈরি করা জানতে হবে। কালার মিক্সিং যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ করতে গেলেই আপনি সমস্যা ফেস করবেন। সেক্ষেত্রে আমাদের ইউটিউবে কালার মিক্সিংয়ের উপর ভিডিও রয়েছে, আপনারা কালার মিক্সিংয়ের ভিডিওটা দেখে নেবেন এবং নিজের হাতে প্র্যাকটিস করবেন। একইভাবে দেখেন আমরা এক এক করে সব পাতাগুলো, কিছু আছে ডার্ক পাতা, কিছু আছে মাঝারি টাইপের পাতা, মাঝারি হালকা। হ্যাঁ, তো যেখানে যে ধরনের পাতা আপনি অ্যাপ্লাই করতে চান বা রেফারেন্স দেখে যদি আপনি কাজ করেন সেখানে যেমন পাতাগুলো যেরকম আছে সেই পাতাগুলো আপনি তিন চারটা শেড দিয়ে, যেমন ধরেন মাঝা হালকা কালারের মধ্যেও কিন্তু তিন চারটা শেড থাকবে। এই যে দেখেন আমি কিছু হালকা কালার পাতা ব্যবহার করছি, এগুলোর মধ্যেও কিন্তু গাঢ় কিছুটা গাঢ় আছে, আবার একটু পিঙ্কিশ আছে, একটু ব্রাউনিশ ভাব আছে। সব কালারগুলোই কিন্তু ভেজার মধ্যে অ্যাট এ টাইম দেওয়া হয়েছে এবং পিছনের দিকে কিছু হালকা পাতাও ব্যবহার করা হচ্ছে। এগুলো আসলে মূলত কালার পার্সপেক্টিভ দেখানোর জন্যই আমরা হালকা গাঢ় বিভিন্ন গ্রেডের পাতাগুলো অ্যাপ্লাই করি। আমাদের এই চ্যানেলে হ্যান্ড পেইন্টের উপর বিশেষ করে নতুনদের জন্য অসংখ্য ভিডিও রয়েছে। যারা কখনোই হ্যান্ড পেইন্ট করেননি তারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কাজ শুরু করতে পারবেন। তবে যাদের ড্রয়িং কিছুটা দুর্বল, যারা কখনো ড্রয়িং করেননি, আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে ড্রয়িং শিখে, আলো ছায়া শিখে হ্যান্ড পেইন্ট শুরু করতে পারবেন এবং চমৎকার হ্যান্ড পেইন্ট করতে পারবেন। একবার যদি আপনি আমাদের এই কোর্সে জয়েন করেন আপনি অবশ্যই কাজ শিখে বেরোতে পারবেন। আমি অবশ্যই আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সবটুকুই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনার হ্যান্ড পেইন্টের সমস্যাগুলো নিয়ে যদি আপনি পোস্ট দিতে চান, আপনার সমস্যাগুলোর সমাধান চান, তাহলে আমাদের আঁকিও শিখি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এখানে আপনি জয়েন হলে আপনি আপনার সমস্যার সমাধান অবশ্যই পাবেন। আমাদের কাজটা অনেক দূর শেষ হয়ে গিয়েছে। আমরা ফুল পাতা শুকানোর পরে আমরা এখন কিছু শিরা উপশিরা ব্যবহার করছি। তবে শিরা উপশিরা দেওয়ার সময় যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আপনার পাতাটা কতটুকু ডার্ক সেটা খেয়াল করতে হবে। যদি আপনার ডার্ক পাতা হয় সেখানে শিরা উপশিরা কিছুটা ডার্ক ব্যবহার করবেন, আর যেখানে হালকা পাতা, যে পাতাগুলো আপনি হালকা গ্রেডের ব্যবহার করবেন সেই পাতাগুলো হালকা গ্রেড ব্যবহার করবেন, সেগুলোতে কখনোই ডার্ক কালার ব্যবহার করবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। আমাদের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।